লালকুঠির পরে আবার নতুন কনসেপ্টের ধারাবাহিক আনছে জি বাংলা। এর আগেও এই টাইপের গল্প দর্শক দেখেছে আর পছন্দ করেছে। শাশুড়ি বৌমার লড়াই, ত্রিকোণ প্রেম থেকে বেরিয়ে নতুন গল্প আনছে আপকামিং ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি। কিছুদিন আগেই তোমাদের এক্সক্লুসিভলি কিছু আপডেট দিয়েছিলাম এই ধারাবাহিক নিয়ে। জানিয়েছিলাম যে বোধিসত্ত্বের বোধবুদ্ধি নামে যে সিরিয়ালটা আসছে তাতে বেশ মুখ্য চরিত্রে আছেন বিশ্বনাথ বসু, আর গল্পটি হবে বাচ্চাদের নিয়ে। অবশেষে জি বাংলা প্রথম প্রোমো রিলিজ করল। মূলত বাচ্চাদের নিয়ে গল্প হলেও বড়দের সমান ভূমিকা থাকবে গল্পে। ধারাবাহিকে বোধিসত্ত্বের চরিত্রে আছেন এক নতুন শিশুশিল্পী। খুব সম্ভবত তার মায়ের চরিত্রে আছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনালী চৌধুরী। অনেক বছর বাদে নতুন সিরিয়ালে কামব্যাক করলেন তিনি। শেষবার তাকে কোনে বউ ধারাবাহিকে দেখা গেছে। মা, অগ্নিপরীক্ষা, ইচ্ছে নদী, সাত ভাই চম্পা প্রভৃতি অসংখ্য জনপ্রিয় সিরিয়ালে বেশ প্রধান চরিত্রে তিনি ছিলেন। এছাড়াও এই সিরিয়ালে আছেন ছন্দা চ্যাটার্জি সহ আরও অনেকে। সুরিন্দর ফিল্মসের অধীনে আসছে এই নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।